এবার ইস্ট বেঙ্গলে যোগদান পায় পাকা স্প্যানিশ ফুটবলার জেভিয়ার সিভেরিয়র। মরসুম শেষ হওয়ার পর থেকেই দল গঠন নিয়ে জোর পরিকল্পনা শুরু করেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। চুক্তি বাড়ানো হয়েছিল দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার ক্লেইটন সিলভার সাথে, তবে ফরওয়ার্ডে ক্লেইটন একা থাকায় সেই জায়গাটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল লালুলুর ব্রিগেড। কথা বলা হয়েছিল হায়দ্রাবাদ এফসি স্ট্রাইকার সিভেরিয়র সাথে, তবে সেই সময় সে জানিয়েছিল মোহনবাগানের বিরুদ্ধে হিরো ক্লাব প্লে অফে খেলার পর দলবদলের সিদ্ধান্ত নেবেন তিনি। গতকাল হায়দ্রাবাদ এফসিকে পেনাল্টিতে হারিয়ে দেয় সবুজ বরণ ব্রিগেড, আর তারপরেই নিজের সোশ্যাল মিডিয়ায় দল ছাড়ার ইঙ্গিত দেয় জেভিয়ার সিভেরিয়র। সূত্রের খবর, তার কাছে চুক্তিপত্র পৌঁছে দিয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই লাল হলুদ শিবিরে যোগ দেবেন সিভেরিয়র। হায়দ্রাবাদের সাথে চুক্তি শেষ হওয়ার পরেই তার নাম ঘোষণা করবে ক্লাব। এবার দেখার বিষয় ক্লেইটনের ব্যাকআপ হিসেবে কতটা নিজেকে প্রমাণ করতে পারে জেভিয়ার সিভেরিয়র। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।